নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি আছে না, সেই পরিস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছে 1947 সালের পরে হিন্দুদের যেভাবে পালিয়ে আসতে হয়েছিল সেদিনের কথা। সেদিনের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের আজকের পরিস্থিতি। আর সেই পরিস্থিতি এমনই একজন নেত্রীর কথা মনে করাচ্ছে, যে নেত্রী এখন বাংলাদেশে নেই, ভারতবর্ষে আছেন, শেখ হাসিনা। মুজিবুর রহমানের হাতে বাংলাদেশ সুরক্ষিত ছিল, মুক্তিযুদ্ধ করা, মুক্তিযুদ্ধ করে পাকিস্তানি সেনাদের সরানো যে লড়াই, সেই লড়াইয়ের মাথায় থাকা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি যখন ভেঙে দেয়, সেই দেশ, যে দেশ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য স্বাধীন হয়েছিল, তখন লজ্জা লাগে। পড়োশী দেশ হিসেবে আমাদের লজ্জা লাগে, আর চিন্তা হয় সেখানকার হিন্দুদের নিয়ে। তাদের না পালিয়ে আসতে হয়, তাদের না আবার পালিয়ে আসতে হয় ভারতবর্ষের বুকে, আর আসছেও তারা। ইউনূস সরকার, শেখ হাসিনার থেকে ইউনূস কিন্তু অনেকগুলো বিষয়ে বেশি পারদর্শী, আর তার মধ্যে অন্যতম যেভাবে শিক্ষায় তিনি অনেকখানি উঁচুতে আছেন ইউনূস। আরেকটা জিনিস উঁচুতে আছেন, সুগভীর চক্রান্ত বা ষড়যন্ত্র করা, কীভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ছাত্র আন্দোলনের নামে মৌলবাদী জেহাদি মানসিকতা সম্পন্ন মুসলিমদের সাথে নিয়ে সরকার গড়ল এই ইউনূস, তাতে বোঝা যায় তার ক্রূরতা, তার নিষ্ঠুরতা, তার কি বলবো, চক্রান্তকারী মন। সেই মনের কাছে এই শেখ হাসিনা অনেক নিচুতে আছে। আজকে আপনার মনে হতে পারে আমি হয়তো শেখ হাসিনা ভজনা করছি, না। আজকে এমনই একজন ভারতীয় যার পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে চলে এসেছিল, 1950 সালে বাংলাদেশ থেকে চলে আসা, এই ভারতবর্ষে আশ্রয় নেওয়া, সমস্ত কিছু ছেড়ে চলে আসা, বরিশাল থেকে ছেড়ে চলে আসা, পূর্বপুরুষদের কথা না বলা বেশ কিছু মানুষ থাকে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রজত ভরদ্বাজ মুখার্জি। রজত ভরদ্বাজ মুখার্জি, তিনি শেখ হাসিনার জন্মদিনের দিন একটা লেখা, তার লেখাটা পোস্ট করেছিলেন। তার এই লেখা পোস্টটা কিন্তু বেশ ভাইরাল হওয়া উচিত ছিল, জানি না কেন হলো না। তবে আমার কাছে এই ভিডিওটা যখন এসে যায়, তখন আমি ভাবলাম একবার এটা আপনাদের শোনানো দরকার আছে। বাংলাদেশের আপামর জনগণ যারা এই মুহূর্তে এই প্রতিবেদন দেখছেন, আপনাদের প্রত্যেকের উচিত একবার ভাবা, শেখ হাসিনা থাকা এবং তারপর তার না থাকা, এই দুইয়ের মাঝে কী পার্থক্য হয়েছে, শেখ হাসিনা থাকাকালীন কী হয়েছে, সে সম্বন্ধে আমাদের দেশে ভারতবর্ষে থাকা রজত ভরদ্বাজ মুখার্জি মানে আমাদেরই এক ভাই, তার লেখা চিঠিটা একবার আপনারা সবাই শুনুন, আবেগটা দেখবেন। যদিও এটা শেখ হাসিনার জন্মদিন মানে 28 তারিখে লেখা, দেরিতে পোস্ট করছি আমি, কিন্তু তবু আপনারা শুনুন। শেখ হাসিনা কাঁটায় ভরা অগম্য পথের এক অদম্য আরব। কলমে রজত ভরদ্বাজ মুখার্জি, কণ্ঠে পার্থ ডি মিত্র। মেঘ দেখে কেউ করিষ্ণে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। শ্রদ্ধেয়া আপা, আজ 28 সেপ্টেম্বর 2024, আপনার 78তম জন্মদিন উপলক্ষে আপনাকে অনিঃশেষ শুভকামনা, অভিনন্দন ও প্রণাম। আমি আমার 18 কোটি বাংলাদেশি ভাই বোনদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুরক্ষা ও সার্বিক উন্নয়নের স্বার্থে আপনার সুস্থ শরীর ও দীর্ঘ জীবন কামনা। সম্প্রতি বন্ধুরাষ্ট্র বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অস্থিতিশীলতা, অচলাবস্থার পরিপ্রেক্ষিতে এই পত্রের অবতারণা। আমি রজত ভরদ্বাজ মুখার্জি, একজন চরম জাতীয়তাবাদী, গর্বিত ভারতবাসী। আমি আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নই, আমি তাদের পক্ষেও নই, আবার বিপক্ষেও নই, কিন্তু আমি প্রবলভাবে বাংলাদেশের সুস্থতার পক্ষে। ভূমিদস্যুদের রক্তচক্ষুর কাছে নতি স্বীকার করে বরিশালের অগাধ বিষয় সম্পত্তি জমিদারি ছেড়ে 1950 সালে এক গভীর আঁধার রাতে সর্বশান্ত আমার পূর্বপুরুষেরা
দেশান্তরী হলেও আমার শিকড় চেয়ে আজও সেই দেশেই অন্তর্নিহিত রয়েছে, তা অস্বীকার করি কি প্রকারে? তাই তো সে দেশের ভূমি আমার পিতৃভূমি, আমার পুণ্যভূমি। অতএব আমার বাংলাদেশের সুস্থতা স্থিতিশীলতা কামনায় কোনো অভিনবত্ব তো নেই, বরং আছে ভালোবাসা, আছে আবেগ। চাইলেই থাকতে পারতাম, কিন্তু স্তূপীকৃত লাশের উপর বসে আমার প্রধানমন্ত্রিত্ব চাই না, এমন কথা তো শুধুমাত্র আপনি বলতে পারেন আপা, তাই না? আপনি শেখের বেটি, শেখ মুজিবের রক্ত আপনার ধমনীতে প্রবাহমান, তাই তো নিজের দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকলেও গণতন্ত্রের স্বঘোষিত ঠিকাদার শ্বেতচর্ম বাহুবলীকে আপনি দ্বিধাহীন কণ্ঠে শান্ত ভাষায় জানিয়ে দিতে পারেন যে সেন্ট মর্টিন্স তো দুরুত্থান, বাংলাদেশের সুচাগ্র মেদিনীও তাদের দিতে প্রস্তুত তন আপনি, এমন হাজারো অপরাধী আপনি অপরাধী। আপনার শাসনকালে সংখ্যালঘু সমাজে নিরাপত্তার সামান্যতম অভাব অনুভূত হয়নি, মৌলবাদীদের চোখে এটাও কি কম বড় অপরাধ আপা? আজ অসহায় সংখ্যালঘুদের দিকে তাকান, পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। নীতি নৈতিকতা বিবর্জিত কিছু স্বার্থান্বেষী দেশ বিরোধী শক্তি আজ ক্ষণিকের জন্য অগণতান্ত্রিক পদ্ধতিতে বলপূর্বক দেশের কর্তৃত্ব নিজের হাতে তুলে নিয়ে দিবা স্বপ্নে বিভোর হয়েছেন বটে, কিন্তু তাদের আমি বলতে চাই, যে দর্শনের কিতাবে বা অতীব সূক্ষ্ম পাঠ্য লাগে বাস্তবের রুক্ষ মাটিতে, তা থেকে মোটেই চারা গাছ জন্মায় না। সর্বোপরি মনে রাখা দরকার যে এই সব উপদেষ্টা সমন্বয়ক জাতীয় গালভরা পদগুলির কোনো সাংবিধানিক বৈধতা নেই। তাছাড়া মানুষের ভোটে নির্বাচিত ক্ষমতাসীন শেখ হাসিনা বা তার নেতৃত্বাধীন সরকার কখনোই পদত্যাগ করেননি, অতএব সরকারিভাবে তিনি, একমাত্র তিনি এখনো প্রধানমন্ত্রী। 5ই আগস্ট আপনি দেশত্যাগের পর থেকে বাংলাদেশে যে নারকীয় খুন ধর্ষণ, নির্বিচারে হিন্দুদের বাড়িঘর লুণ্ঠন, মন্দির তথা দেবদেবীর বিগ্রহ ভাঙচুরের প্রামাণ্য তথ্যচিত্র সমাজ মাধ্যম ভেসে আসছে, তা সীমান্ত অতিক্রম করে আছড়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে সমগ্র বিশ্ব ভুবনে। এই অস্থায়ী সরকারের নেতৃত্বাধীন সম্প্রীতির বাংলাদেশ আজ বিশ্বের দরবারে পরিগণিত হচ্ছে পাকিস্তানের সমতুল্য নিকৃষ্টতম মৌলবাদী একটি দেশ হিসাবে। দুর্বৃত্তরা অপব্যাখ্যার শত চেষ্টা করলেও শেখ হাসিনার হাতে তিলে তিলে গড়ে ওঠা পদ্মা সেতু, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ অসংখ্য উন্নয়নমূলক কর্মযোগ্য আজও সাধারণ মানুষের স্মৃতিতে ভাস্বর। একজন স্বপ্নদ্রষ্টা মানুষ তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই প্রতি রাতে স্বপ্নটাকে বালিশে চাপা দিয়ে ঘুমিয়েছেন, আর ভোর হলেই ছুটে বেরিয়েছেন সেই স্বপ্নের সোনার হরিণের পেছনে। দেশের প্রতি, জাতির প্রতি আপনার অবদান কি কখনো ভুলে যাওয়া যায়? সম্ভব, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে কুড়িয়ে গেলেও দেশের ইতিহাস থেকে, 18 কোটি দেশবাসীর হৃদয় থেকে কি তাকে মুছে ফেলা গেল? কি সম্ভব! মূর্খেরা যতই সূর্যকে টর্চ লাইট দেখাতে উদ্ধত হন না কেন, মনে রাখবেন 1971 জন্ম নেওয়া অজ্ঞাত কুলশীল একটি ছোট্ট রাষ্ট্রকে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে অগ্রগণ্য করে তোলা শেখ হাসিনার কার্যকাল বাংলাদেশ ইতিহাসে নিঃসংশয়ে একটি স্বর্ণালী অধ্যায়। তিনি সেরা, তিনি নির্বিকল্প, তার ত্যাগ তিতিক্ষা কৃচ্ছ সাধন অনারম্ভ জীবনশৈলী
নিজেকে সকলের শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার আপা হিসাবে মেলে ধরার আন্তরিক প্রয়াস তাকে করে তুলেছে অনন্য, স্বতন্ত্র, ব্যতিক্রমী এক মহীয়সী নারী। তাই দেশের মানুষ আজ স্পষ্টভাবে বুঝে ফেলেছেন যে বাংলাদেশ একটাই ভবিষ্যৎ, তা হল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দ্রুত প্রত্যাবর্তন। প্রমাণ প্রমাণ আছে, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, শেখ হাসিনা সাময়িকভাবে দেশ ছেড়েছেন ঠিকই, কিন্তু পৃথিবী ছাড়েননি। শ্রদ্ধেয় আপা, যেদিন আপনার সাথে টেলিফোনে ব্যক্তিগত আলাপচারিতা চলাকালীন যে চরম আত্মপ্রত্যয়ের অনুরণন শুনেছিলাম, তা আজও আপনার 18 কোটি জনতার প্রতি দায়বদ্ধতাকেই সুদৃঢ়ভাবে প্রতিফলিত করে। দুষ্কৃতকারীরা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত 32 নম্বরকে ধ্বংসস্তূপে পরিণত করার পর রেহানা আপার সাথে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। পরপরচিত কাপুরুষিচিত এই ঘটনা জেনে তিনি এতটাই ভারাক্রান্ত ও বিমর্ষ হয়ে পড়েছিলেন যে ফোনের এ প্রান্তে দাঁড়িয়ে আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। আপা, আমি শুধু সেদিনের অপেক্ষায় প্রহর গুনেছি যেদিন ঢাকা বিমানবন্দরে আপনাকে স্বাগত জানাতে আসা লক্ষ কোটি মানুষ সমবেত কণ্ঠে দুলোক ফুলোক গোলোক মন্ত্রিত করে স্লোগান তুলবে, আর চোখের জলে হাসিনা এসে গেছে হাসিনা। জন্মদিন শুভ হোক আপা, সুস্থ হোক আমার প্রাণীর বাংলাদেশ। ওই নূতনের কেতন ওরে কাল বসেছি ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কাল বসেছি ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। শুনলেন এই সুন্দর লেখার পরে, এই সুন্দর কথাবার্তার পরে আর কিছু বলার জায়গা কিন্তু থাকে না। আমি জানি না বাংলাদেশে যারা আছেন, সাধারণ মানুষ আছেন, যারা এখনও ভাবেন যে সভ্যতা ভদ্রতা টিকিয়ে রাখতে হয়, তারা একবার কল্পনা করবেন তো আজকের যে বাংলাদেশ আর আগেকার যে বাংলাদেশ, এই দুটোর মধ্যে আজকের এই বাংলাদেশকে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি খারাপ বলি। কেন বলি? তার কারণ আজকে বাংলাদেশে সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে অনেক মিয়া কিসব বলে না, কট্টরবাদী মোল্লা ফোল্লা, বাংলাদেশে কিসব আছে না, হুজুর মজুর খেজুর, এদের এদের আওয়াজগুলো শুনবেন। এরা বলে ভারতবর্ষের বুকে সংখ্যালঘুরা নাকি অত্যাচারিত হয়। পাগল, আমাদের দেশে সংখ্যালঘুরা অনেক ভালো আছে, আর ওখানে হিন্দুদের কী করা হচ্ছে, কী করা হচ্ছে? কোনো পুজো দুর্গাপুজো করতে গেলে হবে না, দুর্গাপুজো হবে না। গোটা বিশ্ব তাকিয়ে দেখছে যে কিভাবে একটা ঘৃণ্য সরকার চলছে। আপনারা যারা সাধারণ মানুষ, তারা একবার নিজেদের বিবেককে প্রশ্ন করবেন। আজকে আমরা বলি বাংলাদেশে যাদের দেখতে পাই আমরা, মানে দেখলাম যাদের, যেই শেখ হাসিনা চলে গেলেন তার বাড়িটা যেভাবে ভাঙা হলো, আগুন লাগানো হলো, যেভাবে বঙ্গভবন ভাঙা হয়েছে, যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিকে ভাঙা হয়েছে, এই কালচারটা কিন্তু বামিয়ান বুদ্ধ মূর্তি ভাঙার কালচার, সেই কালচারের মধ্যে আজকে বাংলাদেশ গেছে। দেখুন আমাদের কিছু যায় আসে না, বাংলাদেশ থেকে হিন্দুরা যদি আমাদের দেশে চলে আসে আমাদের কিছু যায় আসে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, এরা সবাই আইন করে দিয়েছে এবং সেই আইন হচ্ছে সিএ, তাতে তারা নাগরিকত্ব পাবে। আর ভারতবর্ষের বুকে ওই 1-2 কোটি যদি আলো চলে আসে আমাদের এখানেই কোথাও হারিয়ে যাবে, তবে তার সঙ্গে সঙ্গে আমরাও এখান থেকে 1-2 কোটি যারা কি জোর করে ঢুকে বসে আছে অনুপ্রবেশকারী, তাদেরকে লাথি মেরে বের করে দেবো। যেদিন ওরা ওখান থেকে সব চলে আসবে লাথি মেরে বের করবো, তারা আপনার দেশেই চলে যাবে। সেই লাথ খাওয়া বাংলাদেশি মুসলিমরা যারা এখানে, যারা এখান থেকে ওখানে যাবে, যখন পুরোটা চলে আসবে আমাদের, অর্থাৎ পুরো হিন্দুদের যদি আপনারা তাড়িয়ে দেন, তাহলে আমরাও এখান থেকে যত বাংলাদেশি মুসলমান যারা ঢুকে বসে রয়েছে বের করে করে লাথি মেরে বের করে দেবো, তখন আপনারা বুঝবেন কোন জায়গায় আছেন। অত্যাচারের একটা সীমা আছে, সেই সীমা যেন লঙ্ঘন করে গেছে বাংলাদেশের ইউনুস সরকার। এই ইউনুস সরকারের বিরুদ্ধে গর্জন করা উচিত আপামর সমস্ত বাঙালি, হিন্দু মুসলমান যারা সবাই ভাবেন,
যে দেশটা তাদের সবার। একটা গান খুব শুনতাম, এই হাসিনার বিরুদ্ধে নাকি গাওয়া হতো, দেশটা তোমার বাপের নাকি। দেশটা কি ইউনিসের বাপের? এই প্রশ্নটা তো আপনারা করতে পারেন, দেশটা কি তোমার বাপের? এই জেহাদি টাইপে যারা আছে তাদের বাপের দেশ, এই প্রশ্নটা করবেন। আরে আপনি যদি বলেন আমাকে, ওটা কি আপনার দেশ? ওটা তো আমাদেরও দেশ, ওটা তো আমাদের অবিচ্ছেদ্য ভারতবর্ষের মধ্যে ছিল, অবিভক্ত ভারতবর্ষের মধ্যে ওটা ছিল। সেই শর্তেই তো ভারতবর্ষ টুকরো হয়েছিল যে ওখানকার হিন্দুদের কিছু হবে না। আজকে বেইমানি হচ্ছে, পাকিস্তান বেইমানি করেছে, ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনাকে আপনারা চোখের জলে নাকের জলে বের করে দিয়েছেন, এর ফল সাধারণ মানুষ ভোগ করছে। ভাববেন ভাববেন, আমরা বয়কট করলে আপনারা শেষ, আপনারা বয়কট করলে আমাদের কিচ্ছু যায় না। বাংলাদেশ আজকে সমস্ত বিশ্বের কাছে একটা ছোট্ট ঘৃণিত জায়গায় তৈরি হচ্ছে, আপনাদের যে ঐতিহ্য সেগুলো শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই দেশে, আমাদের দেশে চিকিৎসার জন্য আসতে আপনারা পারবেন না, সেই জায়গা করবো আমরা, আন্দোলন করব যদি এইভাবে চলতে থাকে। তাই আপনারা ভাবুন, এই সরকারকে ফেলার ব্যবস্থা করুন। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে এটা শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন, যদি মনে শেয়ারযোগ্য নয় শেয়ার করবেন না। তবে একটা কথা বলি, ভারতবর্ষের বুকে বসে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে শেখ হাসিনা ছিল, হিন্দুরা নিরাপদ ছিল, আমাদের দুশ্চিন্তা ছিল না, কম ছিল। আজ মৌলবাদীদের যা উৎপাত বুঝিয়ে দিচ্ছে, পাকিস্তান একটা ফ্রন্ট তো বাংলাদেশও একটা ফ্রন্ট আমাদের জন্য, যেখানে লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। ভাববেন আপনারা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।